হে গাইজি সালমা ফিরদৌসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাওয়ারি ওয়ার্ল্ড আই হোক সবাই খুব খুব ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি নেচারস এসেন্সের পাপায়া ফেস ওয়াশ নিয়ে রিভিউ দেব বাট তার আগে বলে রাখি যে যাদের পুজো নিয়ে মাথায় চিন্তা উঠে গেছে যে মুখের মধ্যে অনেক দাগ ছোপ আছে পিগমেন্টেশন আছে মুখের স্কিন ডাল হয়ে গেছে তাদের জন্য আমি একটা খুব ভালো আজকে রিভিউ এনেছি পুজোর এক মাসের মধ্যে তোমরা পুজো হতে এক মাস বাকি আছে সেই এক মাসের মধ্যে তোমরা কিন্তু মুখের সমস্ত পিগমেন্টেশন ঝোপ এবং মুখের ডালনেস সব কিছু দূর করতে পারবে এই ফেস ওয়াশটার মাধ্যমে তো চলো আমি ভিডিওটা শুরু করবো আর সেটা জানতে হলে আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তো তার আগে বলে রাখি এখনও পর্যন্ত আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ঝটপট সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের গ্রোয়িং টিপস এবং মেকআপ বিষয়ক অনেক কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আর আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখছো তাদেরকে যারা ছোটো রিকোয়েস্ট পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে তো ফ্রেন্ডস সেটা হচ্ছে সিক্সটি ফাইভ মেলে আছে এটা নেচার এসেন্সেল পিগমেন্টেশন রিমুভাল পারফেক্ট পাপায়া ফেস ওয়াশ আছে এটা তোমরা অনলাইন অফলাইন সব জায়গাতেই পারচেস করতে পারবে এটা একুশ থেকে তেইশ সাল অবধি চলবে এবং এটার দাম আছে তোমার দেড়শো টাকার মধ্যেই ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে এটার মধ্যে সেরকম কোনো বাজে কেমিক্যাল প্যারাবিন প্যারাফিন কোনো কিছু কিন্তু ইউজ করা হয়নি এটা কিন্তু একটা নেচার্সের একটা প্রোডাক্ট এবং এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট তোমরা দেখে বুঝতেই পারছো তো এই এটা পুরোটাই পাপাইয়া দিয়ে তৈরি এবং এ যাদের মুখের মধ্যে প্রচণ্ড পিগমেন্টেশন আছে দাগ ঝোপ আছে কালো কালো ও দাগ হয়ে গেছে তো তাদের সাথে তাদের জন্য আমি বলবো যে এই ফেস ফেসওয়াশটা তোমরা দিয়ে ইউজ করো তাহলে কিন্তু আস্তে আস্তে দিনে এবং রাতে দুবার করে ইউজ যদি করো তাহলে তোমার স্কিনটা অনেক ফেয়ার হবে অনেকটা ব্রাইট হবে অনেকটা গ্লসি হবে এবং তোমার মুখের মধ্যে যে দাগগুলো আছে আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করবে তো এই পুজোর আগে চিন্তা না করে তোমরা সবাই এই ফেসওয়াশটা যদি একটা করে ইউজ করো দেন তোমরা ফিডব্যাকটা আমাকে জানিও অবভিয়াসলি এটা একটা মাইল্ড ফেসওয়াশ এবং এই ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু অতটা হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া হয়নি এবং আমাদের আমরা যদি খুব হার্স জাতীয় ফেসওয়াশ ইউজ করি তখন কি হবে যেন আমাদের স্কিনটা কিন্তু ভালো যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে এবং আমাদের স্কিনটা কিন্তু প্রচুর খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি রেকমেন্ড করব কোনো জেল জাতীয় একটা মাইল্ড ফেসওয়াশ আমাদের স্কিনে ইউজ করতে আর এটা কিন্তু একটা জেল জাতীয় ফেসওয়াশ মাইল্ড ফেসওয়াশ এবং এটা পাপাইয়া ফেসওয়াশ পাপাইয়া আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো তোমরা যদি এই ফেসওয়াশটা ইউজ করো এটা নিয়ে আমার দুই দুই থেকে তিনটে ইউজ করা হয়ে গেল আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আশা করি তোমরাও সবাই ভালো রেজাল্ট পাবে তো পুজোর আগে এই ফেসওয়াশটা এক মাস তোমরা ইউজ করে দেখো দিনে এবং রাতে আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা